আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইবিটি স্পোর্টস নেটওয়ার্কে। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের লিড 155 রানের জবাব দিতে নেমে ভীষণ বিপদে পড়েছে আইরিশা। সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম রীতিমতো ঘূর্ণি জাদুতে ছেলে খেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। শেষ বিকেলে 10.3 ওভার কাটিয়ে দিয়েছেন হ্যারি টেক্টর আর পিটার মুর। 4 উইকেটে 27 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আইরিশ বাহিনী। ইনিংস পরাজয় এড়াতে হলে আরও 128 রান যোগ করতে হবে তাদের স্কোরবোর্ডে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 80.3 ওভারে অল আউট হয়েছে 369 রানে। দলের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 80 বলে 55 রানের ইনিংসে 6টি বাউন্ডারি আর 2টি ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। আইরিশ বোলারদের মধ্যে সবচাইতে সফল অ্যান্ডি ম্যাকগ্রিন 118 রান দিয়ে এই অফ স্পিনার একাই শিকার করেছেন 6 উইকেট। বাংলাদেশ বড় লিড পেয়েছে মূলত মুশফিকুর রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে। ইনিংসটা বড় হচ্ছিল আস্তে আস্তে, তবে একটা সময় ধৈর্যচ্যুতি ঘটেই গেল ডানহাতি এই ব্যাটারের কপালে। আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকগ্রিনকে তুলে মারতে গিয়ে লঙ্গনে দুর্দান্ত ক্যাচ হয়েছেন মুশফিক। 166 বলে করা মুশফিকের 126 রানের চোখ দাঁতানো ইনিংসটিতে ছিল 15টি বাউন্ডারি। 3টি জুটিতে নেতৃত্ব দিয়েছেন তিনি সাকিবের সঙ্গে 159 রানের, লিটন দাসের সঙ্গে 87 আর মেহেদী হাসান মিরাজের সঙ্গে 45 রানের। দুর্দান্ত পার্টনারশিপগুলো ছিল মিস্টার ডিপেন্ডেবল। এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটি খুব সহজেই বাংলাদেশ জিতে নেবে। কি মনে হয় দর্শক আপনার কাছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।